Welcome to my channel. Please subscribe it and hit the bell icon to get notification whenever I upload a new video. Watch the video till end. দুটো পেঁয়াজ রেখেছি, পেঁয়াজের মাঝখানটা আমি এটা ছাড়িয়ে রেখেছি, এইটাকে আমি ভেতরে ওই যে এটা থাকে ওটা আমি ফেলে দিই, সবসময় ফেলে দিই। আর আদা রসুন, এখানে কাঁচা পাকা লঙ্কা আছে একটু, আর মাস্টার্ড পাউডার, সস আছে, নুন হলুদ চিনিতে সামান্য লাগবে স্বাদ মতো। আমি এখানে ছোটো ছোটো বেগুন কেটে রেখেছি, কাঁটা দেখাইনি, বেগুন কাটা খুবই সহজ, এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি দেখুন খুব সুন্দর করে কেটে রেখে দিয়েছি। এখানে আমি কয়েক পিস কাটলাম মাছ, ছোটো বড়ো সব রকম পিস করা আছে। ভালো করে ধুয়ে আমি লেবুর রস, কাঁচা লঙ্কা, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ আর দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। দেখুন আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি ওটা ভাত তেলে ভেজে নেব। আমি বেগুনটা যখন ভাজতে দিয়েছি, তেল গরম চাপিয়েছি, তখন তারপরে আমি একটু হলুদ দিয়েছি, বেগুনটা দিয়ে দিয়েছি, তার উপরে একটু নুন, সামান্য চিনি দিয়েছি, কারণ চিনিটা দিলে বেগুন তেলটা অতটা টেনে নেয় না, আর একটু মুচমুচে ব্যাপারটাও থাকে। বেগুনে যখন নুন দিলাম, তারপরে আমি আর বেগুনটা ঢাকা দিইনি, ঢাকা দিলে বেগুন গলে যাবে, তাই নুন দেওয়ার পরে কখনোই চাপা দেওয়ার দরকার নেই, বেগুন এমনি এমনি হয়ে যাবে, খোলা অবস্থাতেই উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবেন। সামান্য উষ্ণ গরম জল করে যতটা সর্ষে লাগবে, ধরুন চা চামচের ধরুন তিন চামচের মতো দুধ নিয়েছি, নিয়ে আমি সামান্য নুন দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বাজারে কেনা সর্ষে, এর মধ্যে আমি একে একে একটু কাঁচা লঙ্কা কুচি করে দেবো, এইভাবে দিতে থাকবো কিছুটা। কাঁচা লঙ্কাগুলো একটু ড্রাই হয়ে গেছে, অল্প কাঁচা লঙ্কা এইভাবে কুচি করে দেবো। এর মধ্যে আমি একটু সস মেলাবো, এটাও দেখুন আমি আন্দাজ করেই দিচ্ছি যতটা আমার প্রয়োজন হবে মাছ আর বেগুন। এরপর আমি এর মধ্যে একটু নুন, আরেকটু নুন দেবো, আরেকটু নুন দিয়ে দিচ্ছি যাতে আমাদের পরে নুন অ্যাড করতে না হয়। সামান্য একটু চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি, একদম সামান্য মাছটা। দেখুন মাছ ভাজার তেলটাই ছিল।
p.m. When your heart stays like a drum, beating louder with no way to guard it. When it all seems like it's wrong, sing along to Elton John, and to that feeling we're just getting started. When the nights get colder, and the rhythms got you falling behind, just dream about that moment, when you look yourself right in the eye, then you say, keep the fire alive. 'Cause it's not.